বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং ভাইরাল গান মানিকে মাগে হেটে। তবে এই গানটি প্রথমে কে গেয়েছিলেন তা কি আপনি জানেন? দেখে নিন জনপ্রিয় এই গানটির অরিজিনাল ভিডিও ভার্সন। মাত্র কয়েকদিনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এই গানটি এবং জনপ্রিয়তার শিখর ছুঁয়েছে ইউহানি দা সিলভা। মিষ্টি প্রেমের এই গানটি ইতিমধ্যে বাংলা থেকে হিন্দি এবং দক্ষিণের নানা ভাষায় রিমেক বানিয়ে গাওয়া হয়েছে, সেগুলিও একে একে জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু ইউহানি দা সিলভা কিন্তু প্রথমেই এই গানটি গাননি। ইউহানির এই গানটি গাওয়ার আরও এক বছরেরও বেশি সময় আগে এই গানটি প্রকাশ পেয়েছিল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তবে একথা একেবারেই সত্য যে তখন সেই গানটি খুব বেশি জনপ্রিয়তা পায়নি। প্রথম এই গানটি গেয়েছিলেন শ্রীলঙ্কার গায়ক সতীনাস, রিলিক্স এবং র্যাপ লিখেছিলেন দুলহান এয়ারএক্স, পরিচালনা করেন হতীশ আরিয়ান। এই গানটির অরিজিনাল ভিডিও ভার্সনটি ইউটিউবে আপলোড করা হয় 31 জুলাই 2000 সালে, তবে তখন সেটা এত জনপ্রিয়তা পায়নি। ইউহানি দা সিলভার গানটি গাওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্ল্যাটফর্মে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে 100টিরও বেশি ট্যাগ তৈরি হয়েছে এই গানটি নিয়ে। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা টুইটার যেটাই খুলুন না কেন এই গানটি শুনতে পাবেন। চোখের সামনে ভেসে উঠবে ছোট্ট ছোট্ট করে সাটা রঙিন চুলের এক কন্যার মুখ, মিষ্টি মেয়ের গলায় মিষ্টি সুর এবং মিষ্টি মুখের হাসি দেখেই নেটিজেনদের মন ভরে উঠে। তাই ভাষা দুর্বোধ্য হলেও এই গান একেবারে শ্রোতার অন্তরে গিয়ে ছুঁয়েছে। তবে আগের তুলনায় এই গানের অডিও এবং ভিডিও কোয়ালিটি অনেক ভালো বলে মনে করেন নেটিজেনরা। এই গানটি এতটাই ভাইরাল হয়েছে যে সারা বিশ্বের অনেক তারকারাই এই গানটি নিয়ে রিল ভিডিও বানিয়েছেন। বলিউড থেকে টলিউড মেতে রয়েছে এই গানটি নিয়ে। এমনকি অমিতাভ বচ্চনের নাতনি আরাধ্য মানিকে মাগে হিটে একটি রিল ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তো দেরি কেন, 2020 সালে গাওয়া সেই অরিজিনাল ভিডিওটি দেখে নিন। মানিকে মাগে হিটে 2021 সালের গাওয়া সেই ভাইরাল গানটি এবং 2020 সালের গাওয়া অরিজিনাল গানটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রইল। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।